আসলে একটা না দুই দুইটা এটা তো অনেক বেশি ট্রেন্ডিং এ চলতেছে টিকটকের মধ্যে যেটা কেন সোনা দানা দামি গহনা তো ওইটা দেখে আমার অনেক ইচ্ছা হয়েছে যে ওই ডান্সটা আমিও একটু রিক্রিয়েট করতে চাই কাছে না এই টাইপের অনেক বেশি ভালো লাগে তো এর লেগে তৈরি করি কই আমি তাতে করে শাওয়ার নিয়ে রেডিয়ে দিতেছিলাম বা শাড়ি পইরা অনেকেই কমেন্ট করবেন আপু আপনি এই শাড়িটা কই থেকে নিছেন ভাইরে ভাই এটা আমি কাস্টমাইজ করে বানাইছিলাম তাও আজ থেকে দুই বছর আগে সরি দুই বছর করলে বলেব তিন থেকে সাড়ে তিন বছর আগে সামথিং লুকটা লগে একটু জুয়েলারি না পড়লে হয় না তো আমি একটা পেজ থেকে অনেক আগে এই টাইপের কিছু জুয়েলারি কিনছিলাম আর এই ছোট জুমকা জুড়া আমার এত ভালো লাগছে বলার বাইরে তো ভাবলাম যে ওইটা লোক এটা খুব ভালোভাবে যাইবো তো যেহেতু আমি ডান্সটা কভার করবো তার আগে একটু প্র্যাকটিস করা খুব দরকার ছিল করবেন কিনা জানি না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের একটা ভিডিও লাগে কমপক্ষে দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত প্র্যাকটিস করা লাগে আমার যে একটা মোডাল মাথা আমার মনেই থাকে না স্টেপ কোনটার পরে কোনটা একটু একটু জিনিস তারপরে আমি বললে যাইগা গা পর আমি নসুন্দির মানুষ বলে কথা একটু তো হাল ছাড়া কখনোই যাবে না তো আমি বার 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 প্র্যাকটিস করতেছিলাম এতটুকু মেন আফসোস লাগে এটাই এতটুকু মেহনত যদি আমি আজ থেকে আর কয়েক বছর আগে পড়ালেয়ার মধ্যে ঠিকঠাক দিতাম তাহলে হয়তো আজকে আমি বিসিএস ক্যাডেট থাকতাম আমি পাস পাশ করা লাগতো না এমন অনেকে কবেন তাহলে আপু আপনি কি অটো পাস না আমি অটো পাস না ভালোভাবে পড়ালেখ করছে কিন্তু আরেকটু ভালো হইত ঘরের ভিতরে শুটটা করতেছি করতাছি বাইরে তো আমার যাওয়া নাই তাই মেকআপ আমি এরকম করতেছি না আর ইদানিং মশাল্লাহ কিনডা এত ভালো হইছে আর এত ব্রাইট হইছে আর বাইত হবে কারা কারা আমার স্কিন কেয়ার রুটিন কমেন্ট করেন এখনই আমার মনে হয়েছিল অনেক দাগ কেমনে কেমনে আল্লাহ তাআলা রহম করছে আমার উপরে আমার ফিস এখন একটা দাগ নাই করতে আমি হেয়ার স্টাইলটা করতেছিলাম প্রথমে ভাবছিলাম আমি করুন পরে দেখলাম যে আমার দ্বারা হইতেছে না আমি একটু বেনি টাইপের করতে চাইছিলাম আমার একটু হেল্প করলাম একটা ছোট একটা বোন আর এদিকে আমি জাস্ট খালি মুখের মধ্যে একটা বিবি পাউডার লাগাই নিছি আর কিচ্ছু না আর নিজেরা কইতে মন চাই তুই দাম আমার একটা বেড হয়ে গেছো এখন একটু ভালো মতন ব্যবহার কর একটা মহিলার মতন বা একটা উমেনের মতন ব্যবহার কর কি পোলা পানের মতন মহিলা এমনি তার চাই এমনি তার চাই যদি কখনো রোস্ট ভিডিও করতে চাই না তাইলে সর্বপ্রথম আমি নিজেরাই রোস্ট করবো কারণ আমার যে বগি চগি মার্কা মুখ আমি করি নিজের রোস্ট ছাড়া কোনো উপায় ছি বাবলাম আপনাকে একটু ব্লাশ দিয়া দিই তো আমি জাস্ট খালি কিন্তু পাউডার দিয়া একটু ব্লাশ দিয়া আর আর্ট করে মাছ কাটা লাগাইতে বইনি মনে জানতে চাই যে মাছ দেওয়ার সময় চোখ গুলা খেয়ে লেগে আমি ডেপ ডেপ করে এমন রাই আর মুখটা কে লেগে এরকম এরকম করে রাই বান্দরের

আমি আমার এই ডান্সের ভিডিও দেওয়ার পরে একজন টিকটকে কমেন্ট করছিল যে সব থেকে বেশি সুন্দর হয়েছে ক্যামেরাম্যান হাত ঘুরানো তো দেখেন ক্যামেরাম্যান আসলে কেমনে হাত ঘুরেছে যার কারণে ভিডিওটা এত সুন্দর হয়েছে ভাই ভিডিও বিহাইন্ড দ্য সিন আপনারা দেখলে হাসতে হাসতে মরে যেতেন ও অবশ্য দেখেই লাইছেন তো কই সিনা আমার যে মাথা এতবার ট্রাই করার পরও বারবার বারবার খালি ভুল হইতাছিল কতবার টেক্সে নেওয়া লাগছিল মাত্র ছিচল্লিশ সেকেন্ডের একটা ভিডিও লাগে শাড়ি পরা তার উপরে ফ্যান বন্ধ করে দিয়েছি এত গরম লাগতেছিল আর ওদিকে দেখেন ফোনটা রাখে দিছিলাম সামনে যেন বারবার আমি দেখতে পারি এত সুন্দর চুল বাইন্দা কি লাভ হইলো এত গলার মধ্যে কি লাভই পরে আমি সব খুলে খুলেছি আর আমার পেঙ্গুইনের দৌড় তো আছে অনেক কষ্টের পরে ভিডিওটা শুট করতে আর কি সক্ষম এরপরে আরো একটা ভিডিও ছিল ওইটা খুব ভালোভাবে কমপ্লিট করতে অনেকটা সময় লাগছে ভাবে আমার ভিডিওর পিছনের কাহিনী তো কিরকম লাগলো ভিডিও আজকের অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাইতে বলবেন না আর যারা যারা রিলসটা টা নাই ভিডিওটা টা নাই অবশ্যই দেখবেন ফেসবুকেও দেওয়া আছে টিকটকেও দেওয়া আছে তো যাই হোক এতটুকুই ছিল আজকের ভিডিও এরকম টাইপের ভিডিও আরো চান কিনা হিরা কমেন্ট সেকশনে জানায় আর এতক্ষণ সময় ধরে আমার বিরুদ্ধে হার লাগে সবাই অসংখ্য ধন্যবাদ আপনার অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সবাই জানাতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফেজ